দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় সহিংসতায় নিহত হয়েছেন ছয় জন, এর মধ্যে নরসিংদীতে তিনজন, চট্টগ্রামে একজন ও কক্সবাজারের একজন এবং কুমিল্লায় ঝরেছে একজনের প্রাণ। এছাড়া বিভিন্ন সংঘর্ষ, হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে 115টি উপজেলায় 838টি ইউনিয়নে ভোট নেওয়া হয়। নরসিংদীর রায়পুরায় বাজগাড়ি ইউপি নির্বাচনে কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। সকালে উপজেলার বাজগাড়ি বাজারে এ সংঘর্ষ হয়। অন্যদিকে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ককটেল বিস্ফোরণে আহত হন বেশ কয়েকজন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 6 নম্বর রাতিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা করে এক প্রার্থীর সমর্থকরা, এতে কিছু সময় ভোট নেওয়া বন্ধ রাখা হয়। পঞ্চগড়ের বাংলাবান্ধায় বাঁশের লাঠি নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট ও সিল ছিনতাই করা হয়। সিপাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মাদারীপুরের কালকিনিতে ভোট শুরু হতেই আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। এদিকে কক্সবাজার সদরের খুরুসকুল ইউনিয়নে তেতৈয়া ভোট কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, চারজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 12 জন। কুমিল্লার মেঘনা উপজেলার আমিরাবাদ কেন্দ্রে নৌকা ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে শাওন মিয়া নামে এক যুবক নিহত হন, এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, 8 নম্বর ওয়ার্ডের তোফাইল আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা হয়। সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডে ভোট শুরুর আগে আধিপত্য বিস্তারের চেষ্টা করে দুই মেম্বার প্রার্থী সমর্থকরা, এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখা হয়। এদিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার বিহার ইউপি নির্বাচনে একটি কেন্দ্রে সন্ত্রাসী হামলা ঠেকাতে রাবার বুলেট ছোড়ে পুলিশ, আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ ভোটাররা। সাতক্ষীরা সদর উপজেলায় সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সহ 8 জন আহত হন, বৈকারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 5 জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কেন্দ্রে যেতে বাধা, ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ও হামলা সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে শরীয়তপুরের 9টি ইউনিয়নের ভোট নেওয়া। মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুরে নৌকা ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এদিকে উৎসব মুখর পরিবেশ ও 5 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোট নেওয়া হয় রংপুরের 2 উপজেলার 18টি ইউনিয়নের নির্বাচনে। বিচ্ছিন্ন হামলা হয় নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের চান্দাই উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে, এ সময় নৌকা প্রার্থীর 3 জন আহত হন। এদিকে নগর ইউনিয়নের ধনাইদহ মাদ্রাসা কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনায় 838টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট নেওয়া হয়। বাংলাভিশন নিউজ ডেস্ক।